হ্যালো বন্ধুরা, আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজকে আমি বানাবো বেগুন টমেটোর ভর্তা। তার জন্য নিয়েছি একটা গোটা বেগুন, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর আছে টমেটো। এবার বেগুনটার মধ্যে আমি দিয়ে দেব নুন আর সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মেখে নেব। টমেটোটা তো ভালো করে মেখে নেব। বেগুন আর টমেটো গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি। পুরানো হয়ে গেছে, বেগুনটাও হয়ে গেছে, এবার দেখো টমেটোটা হচ্ছে। বেগুন আর টমেটো দুটোই পুরানো হয়ে গেছে। বেগুন আর টমেটোর পোড়া খোসাটা তুলে ফেলেছি। প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। টমেটোর শীটগুলো আমি সব ফেলে দিয়েছি। ভর্তার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর একটু রসুন কুচি। পেঁয়াজ আমি প্যানে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি। এবার দিয়ে দিলাম বেগুন। এবার দিয়ে দিলাম টমেটো। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। অল্প নুন, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ধনে পাতা। বেগুন টমেটোর ভর্তা রেডি। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো।